হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জেনে নেবো আগস্ট মাসটা আমাদের কেমন যাবে না যাবে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আগস্ট মাসে এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে স্টুডেন্টরা প্রচণ্ড পরিমাণ কিন্তু অমনোযোগী এডুকেশনের ব্যাপারে দেখা যাবে। কেরিয়ার নিয়ে কি করবে না করবে সেরকম কোনো পরিকল্পনা স্টুডেন্টদের মধ্যে কিন্তু থাকবে না। অনেকের কিন্তু এডুকেশনে আবার গ্যাপ, এই জিনিসটাও কিন্তু দেখা যাবে। এডুকেশনে এই মাত্রা স্টুডেন্টরা কিন্তু খুব একটা বেটার রেজাল্ট পাবে না। যারা কোনো ক্রিয়েটিভ কাজকর্ম শিখতে চাইছে, যে সকল স্টুডেন্ট আছে, তারা খানিকটা বেটার রেজাল্ট পেতে পারে। তবে স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে এই মানটা খুব একটা বেটার কিন্তু যাবে না। যারা হায়ার স্টাডি করতে চাইছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, তারা অনেক বেটার রেজাল্ট কিন্তু পাবে। যারা স্টেটের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য সময়টা ভালো, তারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই সময় পেতে পারে। আদারওয়াইজ স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে এই মান্থটা কিন্তু প্রচণ্ড ধরনের একটা খারাপ সময় বলতে পারেন, যেখানে স্কুল স্টুডেন্টরা নিজেদের ক্যারিয়ারটা ঠিক করে চুজ করতে পারবে না, বা নিজেদের কোন পথে নিয়ে গেলে তারা একটা সঠিক এডুকেশন পাবে সেই জিনিসটা কিন্তু এই মাসে তারা ঠিক করতে পারবে না। স্কুল স্টুডেন্টরা বিশেষ করে এই মান্থটা প্রচণ্ড রকম প্রবলেমের মধ্যে কিন্তু থাকবে। এবার জানবো আপনাদের সন্তান লাভ কেমন থাকবে না থাকবে। সন্তান লাভের ক্ষেত্রে আমি বলবো সন্তান লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, তবে পাশাপাশি সন্তান বিয়োগ এই ব্যাপারটাও কিন্তু আপনাদের থাকছে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। জানবো সন্তান সুখ এই মাসে আপনাদের কেমন থাকছে না থাকছে। যারা সন্তানের কেরিয়ার বা এডুকেশান নিয়ে প্রচণ্ড মাত্রায় টেনশানে, যে সকল বাবা মারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে সেম রেজাল্ট। সন্তান কেরিয়ারে খুব একটা ফোকাস না, সন্তান এডুকেশানে খুব একটা ফোকাস না, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এই মাসটাও আপনারা সেম রেজাল্ট পাবেন, নেক্সট মান্থ থেকে হয়তো আপনারা একটু বেটার রেজাল্ট পেতে পারেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো সেরকম কোনো সমস্যা নেই, ফ্যামিলির লোকজনদের সাথে আপনার রিলেশানটা আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। তবে একটাই কথা, সেটা হচ্ছে ফ্যামিলির লোকজনদের জন্য আপনার কিন্তু খানিকটা হলেও ব্যয় হতে পারে। ফ্যামিলিতে ছোটো কোনো গেট টুগেদার বা ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার আসা, এই ধরনের জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে, তবে প্রেম আসার পাশাপাশি প্রেমের প্রতারণা এই ব্যাপারটাও কিন্তু থাকছে, যার ফলে কিন্তু আপনারা আপনাদের এডুকেশন বা যে প্রেমটা আপনার লাইফে আসছে সেটা আপনার জন্য কতটা সঠিক সেটার বিবেচনা কিন্তু আপনাকে নিজেকে করতে হবে। না হলে কিন্তু ভুল প্রেম লাইফে আসার জন্য আপনি কিন্তু প্রচণ্ড মাত্রায় সমস্যায় পড়তে পারেন। যে সকল প্রেমগুলো চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু কোথাও গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু দুজনের মধ্যে প্রচণ্ড ধরনের সমস্যা বা দূরত্ব তৈরি হওয়ার সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা প্রেমটাকে বিয়েতে পরিণতি দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা সঠিক না এই সকল সিদ্ধান্ত নেওয়ার জন্য, একটু ওয়েট করে যান তারপর সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে বিশেষ কোনো প্রবলেম থাকছে না, তবে ছোটোখাটো প্রবলেম অ্যারাইজ করতে পারে। কী ধরনের প্রবলেম? নার্ভ সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, বা চোখ গলা এই সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে। না হলে হেলথ নিয়ে কিন্তু বিশেষ কোনো সমস্যা এই মাসে থাকছে না। এবার জানবো বিজনেস কেমন থাকবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আগের থেকে অনেকটা বেটার সিচুয়েশান তৈরি হবে। বিজনেসে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিজনেস পারপাসে লোন নেওয়ার জন্য যারা অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব স্মুথলি লোন কিন্তু এই সময় পেয়ে যাবেন। বিজনেসে ইনভেস্ট করার জন্য আপনাদের সময়টা কিন্তু ভালো, আপনারা বিজনেসে ইনভেস্ট করলে এই মাসে অনেকটা রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তবে একটাই কথা বলবো, কাস্টমারের সাথে অর্থ লেনদেনের সময় কিন্তু একটু কেয়ারফুলি থাকতে হবে, না হলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকবে। বিজনেস পারপাসে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে তাহলে আমি বলবো এই মাসটা না নেওয়াই ভালো। এই মাসটা চলে যাওয়ার পর যদি আপনারা সেই সকল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনাদের এই মাসে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইগোর প্রবলেম এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। না হলে ম্যারেজ লাইফ কিন্তু আগের থেকে অনেকটা বেটার পজিশনে আপনাদের এই মাসে থাকবে।
এবার জানবো আপনাদের জব কেমন থাকছে। জবের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা নতুন জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা ভালো, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারা কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট কিন্তু এই মাসটাকে দেখতে পারেন। এই মাসটা থেকে কেরিয়ার আপনাদের কিন্তু অনেকটা মুভ করে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে অফিসের কলিগদের সাথে কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় কিন্তু চাপের মধ্যে থাকবেন। এই মুহূর্তে যারা জব চেঞ্জ করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো সময়টা ঠিকঠাক না, যে জবটার মধ্যে আছেন সেটাই বেটার। এই মুহূর্তে চেঞ্জ করলে সেরকম ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। কাজের ব্যাপারে কিন্তু আপনারা ভাগ্যের সাথ অনেকটা পাবেন, যার ফলে কিন্তু অফিসের পরিবেশটা কিন্তু প্রচণ্ড মনোরম থাকবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকবে না থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশানের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশান আগের থেকে অনেকটা স্টেবল। তবে যদি কোথাও ইনভেস্ট করবেন ভাবেন সেক্ষেত্রে আমি বলবো মাসটা ঠিকঠাক না ইনভেস্ট করার জন্য। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন। তবে 15 তারিখের মধ্যে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তাছাড়া ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকছে না, ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটা বেটারই থাকছে। তবে এই মাসে যদি কাউকে অর্থ ধার দেন সেক্ষেত্রে আমি বলবো একটু চাপে। অর্থ ধার দিলে সেই অর্থটা কিন্তু কোনো দিনই ফেরত পাবেন না, এই মানসিকতা নিয়ে কিন্তু ধার দিন, তাহলে কোনো সমস্যা কিন্তু থাকবে না। কুম্ভ রাশির আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।